ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের আজকে যাই, সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি আর এখন বাজে 10:30। তো চলো, আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। তো তোমরা সেটা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, এতক্ষণে আর বলার দরকার নেই। আর আমার বরকে একটু বাজারে পাঠিয়েছিলাম, তো ও বাজার করতে গিয়েছিলো, তো চলে এসছে, বেশিক্ষণ লাগেনি, বাজার করে নিয়ে চলে এসছে। আর আমি এখন কিচেনে এসেছি, তো 10:30 যেহেতু বেজে গেছে, তো আমি একটু রান্নাবান্না করবো। আর আজকে রান্নাতে করবো খিচুড়ি বানাবো, তো দেখি বাজার থেকে কী কী এনেছে, তো সেগুলো দিয়ে একটু খিচুড়ি বানাবো। বর্ষা হচ্ছে ভীষণ, বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই কারণেই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তো চলো তোমাদের সাথে সেটা নিশ্চয়ই শেয়ার করবো। আর যেটা তোমাদেরকে বলার জন্য এসেছি, একটু চটপট রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ওই দিকে দেখো আমার বর চলে এসছে, তো বাজার থেকে কী কী নিয়ে এসছে সেগুলো দেখাবো। আর আমার মেয়ে কী করছে দেখো, এখানে আমার মেয়ে দেখো পড়তে বসেছে, তো পড়ছে একা, নিজে নিজেই খেয়ে লিখছে। ওমা কী লিখছো তুমি? তো ও পড়াশুনো করছে একে চন্দ্র। আর ওই দিকে আমার বর চলে এসেছে, দেখো বাজার করে নিয়ে এসছে। তো চলো বাজারগুলো নিয়ে যাই এবং রান্নাঘরে রান্নাটা ঝটপট সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমার দেরি হয়ে গেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে আলুটা বসিয়ে দিয়েছি ভাজতে। তো আলুটা আমি কেটে দিয়েছি, তো ভাজবো, খিচুড়ি বানাবো যেহেতু। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি কলাই রেখেছিলাম, মটর কলাই ভিজতে, তো ওটাই এখন দিয়ে দেবো ভাতের মধ্যে, চালের মধ্যে আর কি। চলো একে একে করে সব দিয়ে দিই। তো দেখো এখানে আমি সবজি নিয়েছি, সব যা যা আমার কাছে, মামা দাঁড়াও। তো যা যা সবজি ছিল এখানে, একটু বরবটি ছিল, পটল ছিল, আর ছিল কুদরি। তো আর বেশি কিছু সবজি ছিল না, তো হঠাৎ করেই প্ল্যান করেছিলাম, তাই জন্য এই সবজিটুকু নিয়েছি। আর এখানে মশলা বলতে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, আর টমেটো কুচি, লঙ্কা দুটো নিয়েছি, আর তেজপাতা আছে, আর এলাচ দারচিনি একটু গুঁড়ো করে নিয়েছি, তো এটাই। আর এখানে আদা আর জিরে পেস্ট করা আছে, আর একটু চিংড়ি মাছ নিয়েছি একটু। তা এখন আমি কলাইটা দিয়ে দেবো, একটু পরে দেবো এটা, একটু ভাতটা ফুটে যাক, ফুটে গেলে দেবো, তার আগে একটু তেজপাতা আর নুন হলুদটা দিয়ে দিই। মামা এটা এডিট করো না। তো তেজপাতা দুটো কয়েকটা দিয়ে দিচ্ছি। তো ভাতের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর নুনটা দিয়ে দেবো, পরে আরও লাগবে, তো এখন এইটুকুই দিই। চলো ভাতটা ফুটে উঠুক, ততক্ষণ আমি মশলা সবজিগুলো কষিয়ে নিই ঝটপট। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, তো এবার তুলে নেবো আমি। আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। তেল দিয়ে আমি সব সবজিগুলোকে আমি একসাথে আলাদা আলাদা করে কষাইনি, তো একসাথে সব সবজিগুলো আমি কষিয়ে নেব। কোলে উঠে কাঁদু কাঁদু করছে, দেখো আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটু সবুজ সবুজ করে রেখেছি, কারণ ওটা চালের মধ্যে যখন দিয়ে দেবো তো সেদ্ধ হয়ে যাবে, আর সবুজ সবুজ থাকলে একটু দেখতেও ভালো লাগে। আমাদের বাড়িতে খেতে এরকমই চাই, তো সেই জন্য আমি একটু সবুজ সবুজ করেই করে নিয়েছি। এটা মোটামুটি কষানো হয়ে গেছে, চলো ঝটপট এটা তুলে নিই। তো কড়াটা আমি ভাজা তুলে নিয়ে কড়াটা আমি ধুয়ে তেল একটু দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি এখন একটু সামান্য হলুদ দেবো, কারণ আমি চিংড়ি মাছটা ভাজবো, তো সেই কারণে একটু হলুদ দেবো, আর একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা একটু দিয়ে দিচ্ছি। তো চলো চিংড়ি মাছগুলো ঝটপট ভেজে নিই।
তো চিংড়ি মাছটা আমার ঘরে ভাজা হচ্ছে, আর এধারে আমি কলাইটা দিয়ে দেবো চালের মধ্যে, কারণ চালটা ফুটে গেছে। তো চালের মধ্যে আমি কলাইটা দিয়ে দেবো। কলাইটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। দেখো তো হালকা করেই সব ভাজবো আমি। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করেই আমি ভেজে নিয়েছি। তো এরপর আমি একটু তেল দেবো, আর এই তেলের মধ্যে সয়াবিনটা আমি ভেজে নেবো। আমি এটা এখন সয়াবিনটা দিয়ে দিচ্ছি। তো সয়াবিনটা আমি হালকা করে ভেজে নেবো। এই ধরনের বাচ্চাকে নিয়ে না কখনোই কিছু করা যাবে না, দেখেছো? বুড়ো বাচ্চা কোলে উঠে বসে আছে, এত দুষ্টু, মানে কোনোদিন কারো বাড়িতে বোধহয় নেই। আর এই ধর আমার হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। আর এবার চটপট মশলাটা কষে নেবো, আর দেরিও হয়ে গেছে তো বেশি। তো আমি কিছুটা দেখো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, আর কিছুটা দেবো সর্ষের তেল। তো এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিব, অ্যাড করবো আর কি। তো সর্ষের তেল অ্যাড করে তো রান্নাটা করে নেবো, মশলাটা যেটা আছে তো কষি নেবো। এখন আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, এটা 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, অর্ধেক পেঁয়াজ আমার নিয়ে খেয়ে নিয়েছে, আর যেটুকু আছে ওটুকুই দেব। এখনো ছিল, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তো ওখানগুলো খেয়ে নিয়েছে, কিছুটা খেয়ে নিয়েছে অনেকগুলো। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, আর এখানে যে আদা জিরে পেস্টটা রেখেছিলাম তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। চলো আমি নুন দিয়ে দিলাম। দেখো এখানে আমি লঙ্কা, হলুদ আর একটু টমেটো কুচোনোটা দিয়ে দিয়েছি, আর গরম মশলা যেটা ছিল তো দিয়ে দিয়েছি। সেগুলো দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেবো। আর ওইদিকে চালের মধ্যে এই আলুগুলো দিয়ে দেবো। আর এইদিকে দেখো মশলাটা আমার প্রায় কষানো কষানো হয়ে গেছে, তো এর মধ্যে সবজিগুলো আমি দিয়ে নেড়ে নেবো। সবজিগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি, আর এই যে সয়াবিন আর চিংড়ি মাছ যেটা রেখেছিলাম ভেজে, চিংড়ি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব দিয়ে মোটামুটি আমি কষিয়ে নেবো। এর মধ্যে আমি সবজি মশলা অ্যাড করে দেব, এটা সবজি মশলা, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম। এগুলো সব কষানো হয়ে গেছে, তো গ্যাসটা আমি অফ করে দেব, আর এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো একটু চিনি, স্বাদ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই জন্য স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। তো আমার মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো ওটা হয়ে যায় তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার রান্না রেডি, তো দেখতেই পাচ্ছ আমার রান্না মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন আমি খেতে বসে গেছি। আর মেয়েকে অনেক আগে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, তো আমি আর আমার বর এখন খেতে বসে গেছি। আর দেখো একটু শশা কুচিয়ে নিয়েছি আর পাঁপড় ভাজা, তো খেয়ে নিই তারপর কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো? তো আমি দুপুরবেলা রান্না করার পর আর ভিডিও করিনি, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর আজকের খিচুড়িটা না খুব সুন্দর হয়েছিলো, তো জানি না তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম তো সেই কারণেই। তো যাই হোক, আজ খিচুড়িটা খুব ভালো রান্না হয়েছে, বড় বলেছে ভালো হয়েছে। তো এখন আমি ভাবছো এই ড্রেসে কেন, তো আমি দুটো শর্ট ভিডিও করেছিলাম তো সেই কারণেই আমি এখন এই ড্রেস পরে আছি। আর এটা আমি খুলবো না ভাবছি, কারণ বর বলছে যে একটু বাইরে একটু ঘুরতে নিয়ে যাবে, তো কিছুটা খুলে দেবো, জাস্ট শাড়িটা পরা থাকবে এই আর কি। তো এতক্ষণ ধরে তোমাদের যেটা বলবো বলছিলাম সেটা হলো আমার পরিচয়। তো কয়েকটা ভিডিও আমি দিয়েছি কিন্তু আমি আমার পরিচয় বলিনি, আমি কে, আমার নাম কী, কিছুই আমি তোমাদের বলিনি।
আর আমি তোমাদের কমেন্টস করলে তো বলতাম, এই অপেক্ষাতে ছিলাম। তো তোমরা তো মানে কেউ সেরকম ভাবে আমাকে কমেন্টস করেনি, তাই আমি নিজে থেকে কিছুটা বললাম। তা কারণ আমার খারাপ লাগছিল যে আমি কয়েকটা ভিডিও বানাচ্ছি অথচ আমি নিজের কোনো পরিচয় দিইনি, এই কারণে। তো আমার পরিচয় বলতে, আমার নাম সোমা মণ্ডল সাঁসমল। তো মণ্ডলটা বাপের বাড়ির টাইটেল আর শ্বশুর বাড়িতে সাঁসমল, তাই জন্য আমার নাম সোমা মণ্ডল সাঁসমল। আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই পশ্চিম মেদিনীপুর ডেবরাতে। আমি ওখানেরই মেয়ে আর ওখানেরই আমি বউ। তো আমি আমরা একটা আমি খুব গ্রামেরই, খুব সাধারণ গ্রামেরই একটা মেয়ে এবং গ্রামেরই বউ। তো আমার হাজব্যান্ড যেহেতু এখানে সার্ভিস করে, তো তমলুকে, আমি এখন তমলুকেই থাকি। তো তমলুকে থাকি আর ভাড়া বাড়িতেই থাকি। তো যাদের বাড়িতে থাকি, তোমাদের একটু বলেই ছিলাম যে ওদের বাড়িতে শুধু কাকু কাকিমা থাকে আর আমরা থাকি, আমরা ভাড়া নিয়েছি। তো ওরা এখন যেহেতু নেই, তো যাই হোক, আর এটাই আমার পরিচয়। তো আমার নাম তো বললামই, আর আমার হাজব্যান্ডের নাম কৃষ্ণেন্দু সাঁসমল, আর আমার মেয়ের নাম ঐশী সাঁসমল। ওকে আমরা ডাক নামে ফুপাই বলে ডাকি। আমার মেয়ে খুব পড়াতে ব্যস্ত, পড়ার থেকে বেশি ড্রয়িং করতে খুব ব্যস্ত। ও সারাক্ষণ ওই পেন নিয়ে, বই নিয়ে, ডায়েরি নিয়ে, এইসব নিয়ে জবড়াতে পেন দিয়ে মানে করতে খুব ভালোবাসে। তো যাই হোক, ছোটো বাচ্চা যা করছে করছে। তোকে এক্ষুনি বলছিলাম যে ওটা করিস না, তো চল না দুটো শর্ট ভিডিও করি তোকে নিয়ে। তো ও কিছুতেই শুনছে না, তো ওটাতে নিয়েই ও ব্যস্ত। তো যাই হোক, ও করছে ওর মতো করুক। তো তোমাদের সামনে এটাই আমার বলা ছিল, আমার পরিচয় এইটুকু। আর তোমরা যদি আরও কিছু জানতে চাও তো কমেন্টস করো, তাহলে আমি নিশ্চয়ই বলবো। তো আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ তোমরা একটু বলো। তো আর আজকে আমাকে কেমন লাগছে সেটাও বলো কমেন্টস করে, কেমন লাগছে। তো আমার মেয়েকেও কেমন লাগছে প্লিজ তোমরা বলে দিও। মামা দেখিয়ে দাও, দেখিয়ে দাও আমার মেয়েকে কেমন লাগছে তোমরা বলে দিও। কিন্তু আমার ছোট্ট সোনাটাকে কেমন লাগছে? ওরে বাবা, ওরে বাবা, কি দূরত্ব করছে, কি দূরত্ব করছে, দেখেছো, দেখেছো কি দূরত্ব করছে, দেখেছো? এই দেখো পিছন দূরত্ব করছে, দেখে নাও, দেখে নাও, তোমরা সবাই দেখে নাও কতটা দূরত্ব করছে, কতটা দূরত্ব করছে। তো আমার মেয়ের নামও আমি তোমাদের বললাম। তো আমার মেয়ের বয়স হলো 2.5 বছর, ও 2.5 বছরের। তো ওকে এখনও স্কুল টুলে ভর্তি করিনি, আর এখন যা অবস্থা, তো স্কুলে ভর্তি করার কথা এখনও কিছু ভাবিনি। তো যাই হোক, বাড়িতে যা করে এইটুকু, আমার কাছে যা শিখে সেইটুকু নিয়েই পড়াশুনো করে, ব্যাস এইটুকুই আমাদের পরিচয় দিলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা বলো প্লিজ, আর কিছু যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্টস করে বলো। আমার ভিডিওগুলো দেখো, ভালোবেসো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। আর তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আর একটু বাইরে যাব, তো তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব যতটা পারি, একটু একটু। তো চলো এখন এইটুকুই, আবার পরে কথা বলছি তোমাদের সামনে। এখানে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখানে গদি সাপটা কেমন খেলা করছে দেখো বৃষ্টির জল পেয়ে। আর আমার মাম্মা তো দেখে ভীষণ মজা পেয়েছে, তো খেলা করছে। বাইরে থেকে চলে এসেছি, আর বাইরে থেকে আসার পর কি বলতো, বাইরে তো কিছুই খাই না, তাই জন্য বাইরে গেলেই মোটামুটি কিছু না কিছু কিনে আনা হয়। তো এই মেয়ের জন্যই বলো আর নিজেদের জন্যই বলো, আর এরকম ছুটির দিন থাকলে তো খুব মজাই হয়। তো প্রত্যেকটা ছুটির দিন যদি রোজ আসতো খুবই ভালো হতো, মানে সব দিনই যদি ছুটি থাকতো তাহলে তো খুব ভালো মন্দ খাওয়া হতো, এই আর কি। তো সেসব যাই হোক, তো বাইরে গেছিলাম, তো একটু জিলিপি এনেছি আর ডিমের চপ এনেছি। আর মেয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো ডিমের চপ আর জিলিপি এনেছি, আর একটু আম এনেছি, বাইরে গেছিলাম তাই। তো এই আর কি। আর রাতের খাওয়ার এখন তো প্রায় 8টা বেজে গেছে, তা দেখা যাক রাতে কি হয়। দুপুরের খিচুড়ি আছে, তো ভাবছি ডিম ডিম ভেজে যে হোক করে খেয়ে নেবো, এতবেলা রান্না করতে ইচ্ছে করছে না।
তো 8টা প্যারি বেরিয়ে গেছে, তো এসে পরে একটু সন্ধ্যে দেখালাম, তারপরে এগুলো নিয়ে বসেছি। তো খাই, খুব খিদেও পেয়েছিল, তো তাই জন্য এগুলো নিয়ে খেতে বসেছি। আর তোমার সাথে আর বেশি কিছু কথা বলবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো আজকে এইটুকুই, পরের ব্লগে আবার নতুন দেখা হবে, আমি নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আর তোমরা ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালো থাকবো। তো চলো, টাটা, বাই বাই। Tata, bye bye.